এই ব্যাগে হচ্ছে গোপ্রো 11 বান্ডেল প্যাক আছে, প্লাস হচ্ছে আরো আদার্স কিছু অ্যাক্সেসরিজ অর্ডার দিছি। তো আমি হচ্ছে সরাসরি গোপ্রোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার দিছি। কেন আমি বসুন্ধরা অথবা যমুনা থেকে নিই নাই, কেন আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার দিছি এটা সবার লাস্টে বলবো। কত টাকা খরচ হয়েছে, কিভাবে আনাইছি, এখান থেকে না নিয়ে কতটা লাভ হয়েছে সব কিছু করবো। তার আগে হচ্ছে আনবক্সিং। অনেক কিছু অর্ডার দিছি অনেক অধিকার পরে। গোপ্রো আমার হাসি আসতেছে খুব। আচ্ছা যাই হোক, প্রথমে আসি মেমোরি কার্ডে। গোপ্রোর সাথে হচ্ছে আমাকে একটা মেমোরি কার্ড দিছে, এটা পিছনে দিয়ে দিছে। আচ্ছা গোপ্রোর সাথে হচ্ছে আমাকে 32 GB মেমোরি কার্ড দিছে। বাট আমি যেহেতু লং ট্রিপে বের হই এবং ডকুমেন্টারি ভিডিও করি, অনেক লম্বা সময় আমাকে ভিডিও করতে হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি একটা 256 GB মেমোরি কার্ড অর্ডার দিয়েছিলাম আলাদাভাবে। তো এটা হচ্ছে 256 আর এটা হচ্ছে 32। আশা করছি 7-8 দিনের ট্রিপে বের হইলে আর মেমোরি কার্ড লাগবে না। আর এইটা হচ্ছে ডুয়েল চার্জার, প্লাস হচ্ছে ডুয়েল ব্যাটারি, কারণ যেহেতু আমি সারাদিন ধরে রেকর্ড করি তো আমার এক্সট্রা অনেক ব্যাক আপ লাগবে, দ্যাটস ওয়াই এটা অর্ডার দিছি। এটা কি আছে একটু দেখতে হবে আগে। মানে এটার ভিতরে কি ব্যাটারি? এটা হচ্ছে এক্সট্রা দুইটা ব্যাটারি, প্লাস দুইটা ব্যাটারি একসাথে চার্জে দেওয়া যাবে ওই ব্যবস্থা আর কি। গোপ্রোর কেবল, এগুলো যথেষ্ট স্ট্রং হয় মানে নর্মাল কেবলের থেকে। এই যে হচ্ছে চার্জারটা, নতুন জিনিস থেকে ভালো একটা স্মেল আসে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ডুয়েল চার্জার, অর্থাৎ একসাথে আমি দুইটা ব্যাটারি চার্জে দিতে পারবো। এই যে কেবল আর এই যে হচ্ছে ব্যাটারি বাবারা, এই কয়দিনের ট্রিপে যেটা বুঝছি দুইটা ব্যাটারি দিয়ে সারাদিন ব্যাক আপ হয়ে যায়। বাট আমি এক্সট্রা আরও অর্ডার দিছি যেন লং ট্রিপে আমার জন্য ভালো হয় আসলে, কারণ প্রতিদিন রাতে যে চার্জে দেওয়ার ব্যবস্থা থাকবে ওরকম নাও হইতে পারে। সো এই হচ্ছে অবস্থা। এবার আসি আসল জিনিসে। হ্যাঁ অবশেষে গোপ্রো 11, এটা হচ্ছে স্পেশাল বান্ডেল, মানে এটাতে এক্সট্রা আরও অনেক কিছু আছে, কী কী আছে একটু পরে বলতেছি। দারুণ, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে যে যখন সুইমিং পুলে কিংবা অন্য কোথাও পানিতে ভিডিও করব, রেকর্ড করব, হাত থেকে যদি কোনো কারণে ছুটে যায়, এটা এমন একটা জিনিস এটা ভেসে উঠবে ক্যামেরা সহকারে। সো খুব ভালো হবে, আর এটা হচ্ছে হাতে ঢুকে রাখলে আর হারানোর ভয় থাকবে না। সো ভালো হয়েছে এই জিনিসটা অর্ডার দেওয়ায়। আচ্ছা এটা হচ্ছে হেড মাউন্ট, আর খুবই সফট। হ্যাঁ মানে লোকাল মাউন্টগুলো যেমন হয় না, যে ফিনিশিং ভালো হয় না, হাত দিয়ে ধরলে কেমন যেন লাগে, গায়ে লাগলে পেইন লাগবে, ওইটা হবে না, খুবই সফট। আরো একটা মাউন্ট। আচ্ছা ব্যাটারি হচ্ছে টোটাল যেটা হয়েছে বান্ডেল প্যাকে দুইটা ব্যাটারি, আমি জানতাম না। তো আমি মনে করছি আমি টোটাল তিনটা ব্যাটারি পাবো, বাট এখন যা বুঝতেছি আমার ব্যাটারি হচ্ছে টোটাল 4টা, মানে এনাফ, আর লাগবে না, যথেষ্ট। ওকে এটাও একটা মাউন্ট দিই। আর এছাড়া এটা হচ্ছে চার্জারের কেবল। এবার আসে আসল জিনিস। হুম 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 হুম
GoPro 11 আমি 9 ইউজ করছি তো এতদিন আমার ফ্রেন্ডের মানে অলমোস্ট সেম বাট মানে বডিটা হালকা স্লিম করছে আহামরি কোনো পরিবর্তন দেখতেছি না আচ্ছা এবার মূল কথায় আসি সেটা হচ্ছে যে কত টাকা পড়লো কিভাবে অর্ডার দিলাম তো আমি হচ্ছে বসুন্ধরা তারপরে যমুনাতে দেখছি যে GoPro 11 জাস্ট ক্যামেরাটা মানে স্পেশাল বান্ডেল না জাস্ট হচ্ছে ক্যামেরাটাই 52 থেকে 53 হাজার টাকা পড়তেছে সো অবভিয়াসলি বান্ডেল প্যাক হচ্ছে আরও বেশি টাকা তার উপর আমি আবার ডুয়েল চার্জার ডুয়েল ব্যাটারি অর্ডার দিচ্ছি ওইটার আলাদা চার্জ প্লাস 256 GB মেমোরি কার্ড সো ওভারঅল সব কিছু মিলাই বাংলাদেশের মার্কেট থেকে কিনলে আমার যেটা মনে হয়েছে অ্যারাউন্ড 70 হাজার টাকার মতো খরচ হবে বাট আমি হচ্ছে সরাসরি ওয়েবসাইট থেকে সব কিছু অর্ডার দিছি অ্যান্ড দ্যাটস ওয়াই আমার টোটাল খরচ হয়েছে 52 হাজার টাকা এখানে প্রায় অলমোস্ট 18 থেকে 20 হাজার টাকা সেভ হয়েছে অ্যান্ড আমার আনন্দ কোনো খরচ লাগে নাই কজ হচ্ছে আমি ইউএসএতে আমার ফ্রেন্ড আলিফের দুলাভাই থাকে ওনার অ্যাড্রেসে হচ্ছে ওরা এটা ডেলিভার করে দিচ্ছে ফ্রিতে অ্যান্ড দেন হচ্ছে ওনারা বাংলাদেশে ওনাদের পরিচিত কেউ আসার সময় পাঠিয়ে দিচ্ছে সো এই প্রসেসটা সবার জন্য না যার পরিচিত ইউএসএ কেউ আছে তাদের জন্য এটা বেস্ট ওয়ে 20-25 হাজার টাকা সেভ হবে প্লাস অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার দিলে যেটা সবচেয়ে বড় ফায়দা 1 ইয়ার সাবস্ক্রিপশন পাওয়া যাবে ফ্রিতে ওইটা ওই প্যাকেজের প্রাইসের সাথে ইনক্লুড করা সো ওইটার লাভ হচ্ছে কি এই 1 ইয়ার আনলিমিটেড ক্লাউড প্লাস আমি যতটুকু জানি এই 1 বছরের ভিতরে আমি ওদের অন্যান্য অ্যাক্সেসরিজ বা জিনিসপত্র কিনতে গেলে আমি ভালো ডিসকাউন্ট পাবো সেকেন্ড কথা যেটা সেটা হচ্ছে যে আমি আজকে সারাদিন যা শ্যুট করব ওগুলো যখন আমি হচ্ছে আমার পিসির সাথে কানেক্ট করবো ওয়াইফাইয়ের সাথে তখন ওরা অটো রিলস বানাবে বানায় হচ্ছে আমার মেইলে রিলসগুলো পাঠিয়ে দিবে এবং ওগুলো আমি চাইলে আমার যে কোনো অ্যাকাউন্টে শেয়ার করতে পারবো তো এটা একটা ভালো ব্যাপার মানে টানা 4-5 দিনের ট্রিপ হলে ছোটো ছোটো রিলসগুলো বানানোর জন্য নিজেকে সময় নষ্ট করতে হবে না GoPro নিজেই বানাই দিবে জাস্ট ওয়াইফের সাথে কানেক্ট করে দিতে হবে সো আমার মনে হচ্ছে যে 1 ইয়ার সাবস্ক্রিপশনটা খুব ভালো একটা জিনিস এবং আপনি নর্মাল কোনো শপ থেকে কিনলে সাবস্ক্রিপশনটা পাবেন না এটা আপনাকে দিবে না এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে অর্ডার দিতে হবে আমি যতটুকু জানি তো এই আর কি আর ক্যামেরা কেমন সার্ভিস দিচ্ছে বা ডিফারেন্স কেমন 9-এর সাথে এটা ইউজ করার পরে জানাবো আজকে পর্যন্ত